চাহিদা পার্থ দ্বারা নিরক্ষতা দূরীকরণ সমিতি কাজ করছিলেন, কিন্তু বিদ্যাসাগরের সমস্ত বিষয়গুলো আলোচিত হয়নি। কখনো কখনো তাকে ব্যবসায়ী রূপে দেখানোর চেষ্টা হয়েছে, কখনো অন্যভাবে তাকে কতটা নেগেটিভভাবে, এখন আর কি আমাদের একটা ঝোঁক এসেছে যে বিখ্যাত ব্যক্তিকে কতটা টেনে নামানো যায় সেখানে দাঁড়িয়ে। গত বছর বিদ্যাসাগর মুক্তি ভাঙার পর তাকে নিয়ে আলোচনা হয়, অন্য পরিচয়ের 150 বছরও অনেকটা আলোচনা হয়েছে, 2005-2006। বাংলাদেশ যে মর্যাদার সঙ্গে করে সেটা আমাদের এখানে এখনো হয় না। বিদ্যাসাগরকে অনেকেই দয়ার সাগর কালকে লিখেছেন, দয়া তার ধর্ম, দয়া না আমি মনে করি বিদ্যাসাগরের প্রত্যেক কর্তব্য বোধে। দয়া মানে তার মধ্যে একটা যেন অন্যরকম ব্যাপার থাকে, দান নিজেকে তো বড় করার ব্যাপার থাকে, বিদ্যাসাগর কিন্তু সেইভাবে করছেন না, এটা কর্তব্য। এই কর্তব্য বোধে এবং ইদানিংকালে একটা প্রচেষ্টা করার চেষ্টা যে বিদ্যাসাগর আগে হিন্দির পক্ষে ছিলেন। বিদ্যাসাগর সম্পর্কে আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে তিনি ছিলেন উপযোগবাদী, যেটা প্রয়োজন মনে করতেন তা করতেন, সাহিত্য সৃষ্টি করেছেন সাহিত্যের জন্য নয়। তিনি মনে করেছেন যে এটা অনুবাদ করা উচিত, বাংলা ভাষাকে সমৃদ্ধ করা উচিত, এবং তিনি নারী শিক্ষার জন্য যেখানে রামায়ণ করেননি করেছেন সীতার বনবাস। এবং যদি বর্ণপরিচয়ের 4টে খণ্ড যদি আমরা খুঁটিয়ে পড়ি তাহলে দেখব তিনি রাম গোটা ভারতবর্ষে কিন্তু খুব শুভ সংকেত, রাম 2-3 বাঙালির ক্ষেত্রে রাম কিন্তু একটা গালাগাল হিসেবে অনেক সময় ব্যবহৃত, হারাম থেকে শুরু করে দেখা। বিদ্যাসাগর যখন বর্ণপরিচয় দিয়েছেন রাম তুমি কালী বলো গোলমাল করেছিলেন, গোপাল তার কাছে প্রিয়, অনেকে এটাকে ওই যে গোপাল রাখার দ্বন্দ্ব সমাজে বুঝিয়েছেন যে দুষ্ট ছেলের না, আসলে উনি যেখানে থাকতেন রায়মণি দাসী তার বাড়িতে ওই গোপাল, তার ছেলের নাম ছিল গোপাল, যে শিক্ষার জন্যে রবীন্দ্র